সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ রোববার 3 এপ্রিল 2022, আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান। দর্শক, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনীত অনাস্থা প্রস্তাব ডেপুটি স্পিকার খারিজ করে দিয়েছেন। আজ সংসদের কার্যক্রম শুরু হওয়া মাত্র নবনিযুক্ত পাক আইনমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বক্তব্য রাখেন। তিনি বলেন, গত 7ই মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক আন্ডার সেক্রেটারি ইমরান খানকে ক্ষমতা থেকে উৎখাতের হুমকি দিয়েছিলেন এবং যার সূত্র ধরে বিরোধী দল ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করে। এতে বিরোধী দলের সাথে যুক্তরাষ্ট্রের যোগসাজশ পাওয়া যায়। তাই মাননীয় স্পিকারের নিকট আবেদন, সংবিধানের আর্টিকেল 5-এর বিধান অনুযায়ী আপনি আজকের অনাস্থা প্রস্তাব খারিজ করে দিন। অতপর ডেপুটি স্পিকার কাসিম খান সুরি এই মর্মে রুল জারি করেন যে নো ফরেন পাওয়ার শ্যাল বি অ্যালাউড টু টপল অ্যান ইলেক্টেড গভর্নমেন্ট থ্রু এ কনস্পিরেসি, অর্থাৎ কোনো বিদেশি রাষ্ট্রশক্তির দ্বারা নির্বাচিত সরকারকে ষড়যন্ত্রের মাধ্যমে উৎখাত করার অনুমতি দেওয়া হবে না। স্পিকারের এই রুল জারি করার পর, অর্থাৎ অনাস্থা প্রস্তাব বাতিল করার কয়েক মিনিটের পরই ইমরান খান তার কার্যালয় থেকে জাতির উদ্দেশ্যে ঘোষণা দেন যে আমি প্রেসিডেন্টকে সংসদ ভেঙে দেবার জন্য চিঠি দিচ্ছি। অতপর প্রেসিডেন্ট সংসদ ভেঙে দেওয়ার আদেশ দেন, ফলে আগামী 90 দিনের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সুতরাং আজকের এই ঘটনার 3টি ফলাফল দাঁড়ালো। 1, বিরোধী দলের অনাস্থা ভোট আয়োজন নস্যাৎ হয়ে গেল। 2, বিরোধী জোটের নেতা শাহবাজ শরীফের প্রধানমন্ত্রী হওয়ার খায়েস বানচাল হল। 3, ইমরান খান সরকারেরও পতন ঘটল, যদিও তার সরকারের মেয়াদ আরও 18 মাস বাকি ছিল। দর্শক, সাধারণত দেখা যায় যে কোনো সরকারের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট বিরোধী দলের দাবি মোতাবেক ক্ষমতা থেকে সরে চলে গেলে বিরোধী দলের পক্ষ থেকে দারুণ হইচই উল্লাস প্রকাশ করা হয়। কিন্তু এখানে দেখা যাচ্ছে উল্টো ইমরান খানের পক্ষে জনগণ রাস্তায় নেমে জয়ধ্বনি দিচ্ছেন, সারা পাকিস্তানে আনন্দের বন্যা বইছে। কিন্তু এমনটা হবার কারণ কি? এর কারণ হলো পাকিস্তানের 13টি বিরোধী দলের জোট কয়েক মাসের জন্য হলেও ক্ষমতায় যেতে চেয়েছিল। বিরোধী দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে বড় বড় দুর্নীতির মামলার শুনানি প্রায় চূড়ান্ত পর্যায়ে। তাছাড়া ক্ষমতায় যে ইভিএম মেশিনে ভোট ও প্রবাসীদের ভোট প্রদানের আইন বাতিল করতে না পারলে তারা নির্বাচনে সমস্যায় পড়বে। উপরন্তু বিরোধী দল আগামী নির্বাচনের জন্য আদৌ প্রস্তুত নয়। আর সবচেয়ে বড় ব্যাপার হল, মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে ইমরান খান এখন পাকিস্তানের ঘরে ঘরে একটি জনপ্রিয় নাম। সুতরাং তার দল আগামী নির্বাচনে আগের চেয়ে ভালো ফলাফল করবে। দর্শক, আজ ইমরান খান জীবনের সেরা ইনিংস খেললেন, আবার ক্যারিয়ার সেরা বোলিং করলেন, দেশি বিদেশি ষড়যন্ত্র রুখে দিয়ে লড়াইয়ে জিতলেন। তাই ইমরান খানই এখন নায়ক। কিন্তু ইমরান খান কিভাবে বিরোধী দলকে আউট করে দিলেন? এক্ষেত্রে ইমরান খান এক চমৎকার ক্রিকেটীয় সূত্র অ্যাপ্লাই করেছেন। যেমন ক্রিকেটে বোলারের খুব ভালো বল ব্যাটসম্যানকে ছেড়ে দিতে হয়, তখন ধারাভাষ্যকার প্রশংসা করে বলে ওঠেন, ওয়েল লেফট। আবার এর বিপরীতে বোলারের খারাপ বলকে ছয় মারতে হয়। খুব ভালো বলকে হিট করতে গিয়ে আউট হয়ে গেলে সমর্থকদের কাছে ভিলেন হতে হয়, তেমনি আবার খারাপ বলকে ছয় মারতে না পারলে দর্শকদের ধিক্ষার শুনতে হয়। ইমরান খান এই ক্রিকেটীয় সূত্র তার রাজনৈতিক লড়াইয়ে শতভাগ কাজে লাগিয়েছেন। এই ক্রিকেটীয় সূত্রের বাইরে রাজনীতির কতগুলো নোংরা সূত্রও আছে। যেমন, তোমার ক্ষেত খামারে যখন শুয়োর ঢুকে পড়ে তখন তুমি কিছু কুকুর ছেড়ে দাও। ইমরান খান অনাস্থা ভোটে পরাজয়ের হাত থেকে রক্ষা পেতে এ ধরনের অনেক ক্রিকেটীয় সূত্র ব্যবহার করেছেন। দর্শক, বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের ইশারায় পাকিস্তানের বিরোধী দল 8ই মার্চ 2022 তারিখে সরকার উৎখাতের অভিযানে নামে। ইমরান খানের পিটিআই দল থেকে অন্তত 20 জন সংসদ সদস্য বিরোধী জোটে যোগ দেয়। শরিক দলগুলো ধীরে ধীরে ইমরান খানকে ছাড়তে থাকে। ইমরান খান একা হয়ে পড়েন। কিন্তু জনতা ইমরান খানের পক্ষে জোয়ারের মতো ছুটে আসতে থাকে। সেনাবাহিনীর প্রধান রহস্যজনকভাবে নিরপেক্ষতার ভান করতে থাকেন। সুপ্রিম কোর্ট ইমরান খানের করা পিটিশনগুলো সুরাহা না করে ঝুলন্ত রাখে। এমন বৈরী পরিস্থিতির মধ্যেও ইমরান খান ঝানু রাজনীতিবিদের মতো খেলা খেলে দিলেন। তিনি বিরোধী দলকে বুঝিয়ে দিলেন রাজনীতি কত প্রকার ও কী কী। ইমরান খান বারবার সবার কাছে আবেদন জানাচ্ছিলেন যে তাকে অপসারণের উদ্দেশ্যে আনীত অনাস্থা ভোট দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে জড়িত। তিনি যদি হেরে যান তবে ইতিহাস কখনোই নব্য মীর জাফর মীর সাদিকদের ক্ষমা করবে না। দর্শক, আশ্চর্যের ব্যাপার হলো, পাকিস্তানের অধিকাংশ মেইন স্ট্রিম মিডিয়া ইমরান খানের পক্ষ অবলম্বন করেনি। তারা বিরোধীদের ন্যারেটিভ ফেরি করতে থাকে। অথচ
ইমরান খান পরিষ্কারভাবে প্রমাণ করে দেন যে যুক্তরাষ্ট্র তাকে উৎখাতের হুমকি দিয়েছে। তবে পাকিস্তানের মেইন স্ট্রিমের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া, বিশেষ করে ইংরেজি দৈনিকগুলো ইমরান খানের বিরোধিতায় লিপ্ত থাকলেও সোশ্যাল মিডিয়া তার পক্ষ নেয়। আর এই সোশ্যাল মিডিয়ার তথ্য উপাত্ত বিশ্লেষণগুলি মেইন স্ট্রিম মিডিয়াকে হারিয়ে দিল। সবচেয়ে বেকায়দায় পড়ে কিছু কিছু বিশ্ব মিডিয়া। তারা গত 27 মার্চ 2022 তারিখ থেকে ইমরান খানস গেম ইজ ওভার এই শিরোনামে বিভিন্ন আলোচনা, নিউজ, ভিউজ, টক শো করে যাচ্ছিল। তারা নিশ্চয়ই এখন হতাশ হয়েছে। অতএব ঘটনার সত্যতা জানতে মূল নিউজ দেখতে হবে। শুধুমাত্র ভিউজ, অ্যানালাইসিস কিংবা টক শো শুনলে বিভ্রান্ত হতে হবে। দর্শক, পাকিস্তানের রাজনীতি এখন কোন পথে যাবে? ইমরান খান প্রাচীন একটা কৌশল অ্যাপ্লাই করেছেন, আমি খেলব না, তোমাকেও খেলতে দিব না। ইমরান খানের পিটিআই বলছে প্রেসিডেন্ট তো পার্লামেন্ট ভেঙ্গেই দিলেন, তাহলে বিরোধী দল ভোটে আসতে ভয় পাচ্ছে কেন? আসলে 1.5 বছরের জন্য ক্ষমতায় থাকার বিরোধী দলীয় প্ল্যান সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। আর জনগণ বলছে মূল্যস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এসব মানতে রাজি আছে, কিন্তু দেশের বিরুদ্ধে গাদ্দারি মানতে রাজি না। পাকিস্তানের রাজনীতি আগামী দিনগুলোতে উত্তপ্ত থাকবে। ইতিমধ্যেই বিরোধী দল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে, তবে স্পিকারের রুলিংকে আদালত চ্যালেঞ্জ করতে পারবে না। অতএব সবার চোখ এখন আদালতের উপর নিবদ্ধ থাকবে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।